আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। গত 24 ঘন্টায় দেশের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন জেলা বৃষ্টি হবে, এছাড়া বঙ্গোপসাগরের আবহাওয়া কতটা পরিবর্তন হবে, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, গতকালের পূর্বাভাসে বলা হয়েছিল দেশের রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগ সহ দেশের উত্তরে বেশ কিছু জায়গায়, মূলত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া মেহেরপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ, তারপর রাজশাহী, এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, এই সমস্ত জেলাগুলোর আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতেও কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, চকরিয়া, খুতুবদিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, এই সমস্ত জেলাগুলোর উপর আকাশ মূলত মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে বিকেলে বৃষ্টি বিরতি, তবে সকাল নাগাদ এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। রাতের মধ্যে কিন্তু এই সমস্ত জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। তো আমরা চলে যাব আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আমরা আজকে জিএফএস মডেল থেকে রিপোর্ট আপনাদেরকে দেখাবো। তো আগামীকাল মঙ্গলবার বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে দেশের উত্তরাঞ্চলে, আবারও ঠিক একই জায়গায় কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, তারপর কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, এই সমস্ত জেলাগুলোর উপর মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক আজকের থেকে অনেকটাই কমে যেতে পারে বৃষ্টিপাত। তবে দেশের ঠিক একই জায়গায় পশ্চিমাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে আজকের মতো সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকবে না। তো আমরা 7 তারিখের লাইভ ট্রেকিংয়ে চলে যাচ্ছি। 7 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দেশের দুয়োক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, তবে তুলনামূলক যে গত কয়েকদিন দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হলো ঠিক সেরকম বৃষ্টিপাত থাকবে না। এবার আমরা সরাসরি বঙ্গোপসাগরের আপডেটে চলে যাব। তো দেখি আমরা এই মুহূর্তে আমরা বাই মোডে চলে যাব, যে বঙ্গোপসাগরে আরও একটি সিস্টেমের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। আমরা দেখতে পাচ্ছি ঠিক 7 তারিখ আমরা এই মুহূর্তে মডেলটা চেঞ্জ করে দেখি একটু। ঠিক আমরা এই মুহূর্তে জিএফএস মডেলের মধ্যে রয়েছি। তো আমরা আজকে জিএফএস মডেলের রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। 8 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে যাচ্ছে, একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখাচ্ছে আবহাওয়ার মডেল। তো শুক্রবার লাইভ ট্রেকিংয়ে চলে যাচ্ছি, বিশাখপাট্টনমের কাছাকাছি এসে গেছে, প্রায় 82 কিলোমিটার তার জোড়া হাওয়া শুরু হয়ে গেছে। পরবর্তী আর একটু লাইভ ট্রেক করে দেখতে পাচ্ছি এটি ঠিক নাগরপুর বা এই সমস্ত জেলাগুলোর উপর উঠে যাচ্ছে, এবং এরই প্রভাবে সাগর অনেকটা উত্তাল থাকতে পারে, এবং এই যে সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে। তো আমরা এই মুহূর্তে ACMWF মডেলের রিপোর্টে চলে যাবো। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি ঠিক যে ভাবনেশ্বর এলাকার কাছাকাছি অবস্থান করবে, এবং 10, 11, 12 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে জোড়া হাওয়া শুরু হয়ে যাবে। এই সময় মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, তারপর চট্টগ্রাম, হাতিয়া, সন্দ্বীপ, লালমোহন, বরিশাল, মতিহাট, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু দমকা হাওয়া শুরু হবে, এবং ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, তারপর শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, বাংলাদেশের ফরিদপুর, শালকুপা, পাবনা, নাগরপুর, সিংড়া, রাজশাহী বিভাগের উপর মহাদেবপুর, তারপর মালদা, দেওঘর, ধামবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা সহ এই সমস্ত জেলাগুলোর উপর প্রবল জোড়া হাওয়া শুরু হবে, এবং সাথে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সাগর ভয়াবহ উত্তাল হতে পারে। সবচেয়ে বেশি প্রভাব দেখতে পাচ্ছি আমরা যে বিশাখপাট্টনম, তারপর এদিকে বালুচর, এখানে ইফেক্ট কিন্তু বেশি করতে পারে। তো এদিকে প্রায় জোড়া হাওয়া প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, এই যে 70 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এদিকে সাগর খুবই ভয়াবহ উত্তাল থাকতে পারে, কিছুটা জলসাস কিন্তু বাড়তে পারে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।